গাইস, কুমিরকে পৃথিবীর সবচেয়ে ডেডলিয়েস্ট প্রাণীদের লিস্টে ধরা হয়, কারণ কুমিরের বাইট ফোর্স 3,700 PSI, যা একটা কংক্রিটের দেয়ালকেও ইজিলি গুঁড়ো করার ক্ষমতা রাখে। এই জন্যই তো কুমির নিজের থেকে অনেক বড় বড় শিকারকে সহজেই ঘায়ল করে ফেলে। তবে গাইস, এর নাম হলো বাবিয়া, যে পৃথিবীর একমাত্র ভেজিটেরিয়ান কুমির। কি বলে? আরে হ্যাঁ, ফুল ভেজিটেরিয়ান। আসলে কেরলের অনন্তপুরা মন্দিরের লেকে এই কুমির থাকে, আর একে প্রতিদিন দুপুর 2টার সময় এই মন্দিরের পুরোহিতরা ঠাকুরকে দেওয়া প্রসাদ খাওয়ায়। আর তারপর তো সারাদিনই সেই মন্দিরে আসা ভক্তরা বাবিয়াকে কিছু না কিছু খাইয়েই যায়। আর প্রায় 70 বছর ধরে বাবিয়া এই মন্দিরের ঝিলেই রয়েছে, তবে আজ পর্যন্ত কোনোদিনও সে এই ঝিলে থাকা মাছেদের ছুঁয়েও দেখেনি। মাছেদের ফুল মস্তি। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানো, যখন এই মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় তখন এই কুমির মন্দিরে উঠে আসে, আর সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে সে আবার জলে চলে যায়। অনেকে মনে করেন এই কুমিরই অনন্তপুরা মন্দিরকে পাহারা দিচ্ছে। তবে গাইস, একটা ব্যাড নিউজ আছে। গত 10ই অক্টোবর 2022 সালে বাবিয়ার মৃত্যু হয়।